হাসপাতালে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স চালকদের জুয়ার আসর, ছবি প্রকাশ্যে আসতে শোরগোল হাবড়ায়। হাবড়া হাসপাতালে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্স চালকদের জুয়ার আসর, জুয়ার আসরের ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল। জানা গিয়েছে, হাবড়া হাসপাতালের অক্সিজেন ঘরের সামনে রাতের অন্ধকারে প্রকাশ্যে চলছে জুয়া খেলা। হাসপাতালে জরুরি বিভাগের সামনে তৈরি করা হয়েছে অক্সিজেন ঘর, সেই ঘরের বারান্দায় হাসপাতালে যে সকল অ্যাম্বুলেন্স চালক থাকেন তাদের চুটিয়ে জুয়া খেলা। সামনে পড়ে আছে হাজার হাজার টাকা, সব 500 টাকার নোট। এই ছবি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, বিষয়টি জানা ছিল না, খোঁজ নেব, প্রশাসনের সাথে কথা বলে অবশ্যই ব্যবস্থা নেব। এটা আমার গোচরে কখনো আসেনি, অন্তত আমি থাকাকালীন আমার চোখের সামনে কিছু দেখতে পাইনি। কিন্তু এতটা সম্ভব না যে এত বড় ক্যাম্পাস কোথাও কিছু যদি হয়েও থাকে, আমার অজান্তে কিছু হয়েও থাকে, আমি নিশ্চয়ই আইসিক সাহেবের সঙ্গে কথা বলবো। আজকে আমাদের মিটিংও আছে খানিকক্ষণ পরে, আইসি সাহেব হোক বা চেয়ারম্যান সাহেব, আমরা নিজেরা কথা বলে যদি এরকম কিছু হয়ে থাকে প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে তার ব্যবস্থা নেওয়া হয় বা ক্যাম্পাসে যাতে এরকম অনৈতিক কাজকর্ম না চলে, ডেফিনেটলি সেটা নিয়ে কথা হবে। আগে আমি খবর নেব, তারপরে আইসি সাহেবের সঙ্গে কথা বলবো, প্রশাসনের সঙ্গে কথা বলে ডেফিনেটলি যদি কিছু হয়ে থাকে তার এগেনস্টে ওরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। যদি রাত্রিবেলা এরকম হয়েও থাকে আমার সেটা জানা নেই। আর বাকিটা যেটা বললাম সেটা, এখানে আমাদের অলরেডি পুলিশ প্রশাসন আছে, এখানে আমার সিকিউরিটি মজুদ আছে, তারা পোস্টিং আছে, তাদের সঙ্গে কথা বলবো। আজকে মিটিং আছে, দরকার হলে আমি আইসি সাহেবের সঙ্গে আজকে আবার এটা নিয়ে কথা হবে। আপনারা বললেন অবশ্যই নিশ্চয়ই আমি ভাববো জিনিসটা নিয়ে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে যাতে এরকম যদি হয়ে থাকে যাতে না হয় সেটা নিশ্চয়ই দেখা হবে। হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন, হাসপাতাল চত্বরে কোনো অবৈধ কাজ করতে দেব না, আমি হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথে কথা বলবো, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমি এই বিষয়ে সুপারের সাথে কথা বলবো, আমি সিসি ক্যামেরা সার্চ করতে বলবো, যদি এই ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু বলতে পারি, হাসপাতাল চত্বরে কোনো অবৈধ কাজ আমরা কোনো অবস্থায় হতে দেব না। তার জন্য প্রশাসনকে আমি বলবো তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, এবং সুপারকেও বলবো যে কারা এটা করছে তাকে চিহ্নিত করুন, যারা আগামী দিনে তারা হাবড়া হাসপাতালের ভেতরে থাকতে না পারে তার ব্যবস্থা আমরা করবো। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা দেবজ্যোতি দাম বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে তলানিতে ঠেকেছে এটা সেই কথাই প্রমাণ করে। হাসপাতালের মতন একটা জায়গা যেখানে রোগীরা যায়, সেখানে যদি এরকম চলে, শিক্ষাক্ষেত্র তো আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ একদম তলানিতে চলে গেছে, স্বাস্থ্যক্ষেত্র পশ্চিমবঙ্গ একদম তলানিতে চলে গেছে। আর যাদের কথা বলছেন এটা তো তৃণমূলেরই লোক, পৌরসভা থেকে তৃণমূলের লোকরাই তো চাকরি পেয়েছে, আর তৃণমূলের লোকরাই ওখানে বসে বসে জুয়া খেলছে। আর প্রশাসন এটা যদি দেখে তাদের চোখ বন্ধ করে রাখে, এর থেকে লজ্জার কোনো কিছু নেই। আজকে দেখা যাচ্ছে যে পৌরসভার লোকজন না চেয়ারম্যান আজকে হাসপাতালের ওখানে যারা বেআইনি দোকান সেই দোকানগুলো ওনারা দেখতে পাচ্ছে। আজকে হাবড়ার এখানে যারা গরিব মানুষ করে খাচ্ছে সেই দোকানগুলো তারা সরিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরই তৃণমূলের লোক যে ওখানে বসে জুয়া খেলছে সেটা কি তারা দেখতে পাচ্ছে না? আজকে এখানে বসে জুয়া খেলছে, কালকে মদ খাবে, কালকে ওখানে এখানে এত মহিলারা থাকে রাত্রিবেলায়, কালকে তো কোনো শিলাতলির কেস হবে। এর দায় কি তাহলে প্রশাসন নেবে? এর দায় কি তাহলে তৃণমূল সরকার নেবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।